এই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্ট ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে, আর তোমরা যেখানে যেখানে থাকো সবাই আমাকে কমেন্ট করে বলো সেখানে কেমন ঠান্ডা পড়েছে। তো আজকে আমি আর কোথাও বেরোচ্ছি না বা কোথাও গিয়ে ব্লগ দিচ্ছি না, আজকে একটা মিনি ব্লগ বলতে পারো। তো এখন সন্ধে হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমার ওখানে টিভি চলছে ওই যে সাইডে, আর আমি আজকে ভাবলাম যে কি করা যায়। তো এখন থেকেই একটু ভ্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক, মানে বলতে পারো ডেইলি ভ্লগ যেরকম হয় তেমন, তবে আমি তো প্রত্যেক দিন দিতে পারি না। এখন যেরকম আমি এখানে কিছু আমি দেখাবো, এই কারণে আমি আরও ভিডিওটা শ্যুট করার চেষ্টা করছি। তো চলো তোমরা দেখতে থাকো আমি কি দেখাই, আর এখন থেকে আমি কি কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমাদেরকে যেমনটা বললাম যে আমি কিছু দেখাবো, তো সেটা হচ্ছে এই দেখো, এখানে আমরা গাছ নিয়ে এসেছি, এই একটা এই একটা, আরও বাইরে অনেকগুলো আছে। আর এখানে এইগুলো জানলায় হ্যাঙ্গিং করা যে টবগুলো হয় না ফাইবারের মতো সেগুলো, আর এখানে তোমাদের দাদা এই যে গাছগুলো বসাবে বলে সব প্রিপারেশন নিচ্ছে এই যে। আর এখানে আমাদের এই যে গাড়িটা রাখা আছে, নয়তো আবার তোমরা অনেকেই বলবে এটা কি। তো এটা আমাদের একটা গাড়ি ভেতরে রাখা আছে। আর সন্ধ্যাবেলায় কেন গাছ বসাচ্ছি, আসলে এখানের মাটি না খুব একটা ভালো নয়, তো সন্ধ্যাবেলায় যদি না বসাই না মাটিগুলো শক্ত হয়ে যাবে। এই যে এই এইটার মধ্যে মাটি আছে, আর এখানে ও কী সব একটা করছে, এটা কী করছো? ছোবরা কাটছে, এটা মিক্সিং করবো যাতে মাটিগুলো টাইট না হয়ে যায়, মাটিগুলো একটু লুজ থাকবে ছোবরা মিক্স করে দিলে। তো এখন ও ছোবরা গুলো কাটছে, মাটিগুলোর সাথে মিক্স করবে, করে আর এই টবগুলোর মধ্যে সব দেওয়া হবে। দেখো কত সুন্দর কালারফুল, আমরা এই কিছুক্ষণ আগেই কিনে আনলাম, তো ভাবলাম এখনই করা যায়, আর তারপরে তোমাদেরকে সকালবেলা দেখাবো গাছগুলো বসানোর পর। হ্যাঁ, কালকে আবার অফিস যেতে হবে সকালে, সকালে লাগানো যাবে না, এখন রাত্রি গাছ লাগিয়ে দিচ্ছি। তো সকালে উনি হচ্ছে ব্যস্ত হয়ে যাবে, তা আমি তো গাছ ফাছ লাগাতে পারি না, তো ওই জন্য এখনই সব করে দিচ্ছে, করে আমরা বাইরে দিয়ে দেবো। আর শিশির পড়বে, গাছগুলো আরও সতেজ হয়ে যাবে, যে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো তোমরা দেখতে থাকো কি করে, আবারও দেখাচ্ছি তোমাদেরকে। তো সন্ধ্যেবেলা বাজার থেকে এই গাছগুলো আর টবগুলোর সাথে সাথে আমরা কিছু বাজারও করেছি, মানে সবজি বাজার, শীতের সবজি। তো চলো সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো শীতকালের সবজি মানেই একদম ফ্রেশ সবজি, আর শীতকালে নানা ধরনের সবজি ভীষণ ভালো লাগে খেতে। তার মধ্যে হচ্ছে ফুলকপি, আমার ভীষণ ভালো লাগে ফুলকপি ভাজা খেতে, ফুলকপি যে কোনো কিছুই আমার খুব ভালো লাগে। আর আমরা আজকে বাজারে গিয়ে কিনলাম হচ্ছে ফুলকপি, গাজর, বিট, বিট একটা কিনেছি, এই যে কারণ আমরা বাড়িতে দুজন, তাই আমাদের খাওয়ার লোক বেশি নেই, তাই জন্য বিট একটা। আমি যেহেতু বিট অত পছন্দ করি না, একটা বেগুন, এখানে পেঁয়াজকালি, এখানে পেঁয়াজ, এখানে আলু, আর আদা রসুন, আর ধনে পাতা, আর কাঁচা লঙ্কাটা দিয়েছে একদম ফ্রিতে। আর এই কপিটা নিয়েছে হচ্ছে 10 টাকা। তো কিছুদিন আগেই কপির প্রচুর দাম ছিল, 50 টাকা পর্যন্ত শুনেছিলাম, তো এখন অনেক দাম কমে গেছে। আর দেখো কত কালারফুল দেখতে লাগছে। তো শীতকালে সবজি খেতেও যেরকম ভালো লাগে, আর দেখতে তো আরও বেশি ভালো লাগে। তো এবার দেখাই ইনি কী করছে। হলো তোমার? তো এই ছোট গাছ, এটা কি গাছ, এটা কি নাম গাছটার? নাম জিজ্ঞাসা করেনি, আসলে আমরা কোনো গাছেরই নাম জানি না, খালি এই গাছটার নাম জানি। এটা কি ডালিয়া? ও সরি, এটা চন্দ্রমল্লিকা। আমি কোনো ফুল গাছেরই নাম জানি না, কারণ আমরা তো অত ফুল গাছ একদম এক্সপেরিমেন্ট করে তো বসাই না, ইচ্ছা হয় কিনে বসাই, তবে আমাদের এখানকার মাটি একদম ভালো নয়, যেহেতু অনেক গাছ বসেছি কিচ্ছু হয়নি। তো আবারও গাছ এনেছে, আমরা গাছ বসাতে ভীষণ ভালোবাসি, গাছ এনেছে আর বসানোর চেষ্টা হচ্ছে। এই তো চলো গাছগুলো এই টবেতে বসানো হয়ে যাক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো সব কিছু রেডি করে ফেলেছে, যে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সুন্দর টবটার মধ্যে দেখো মাটি ভরা হচ্ছে এখন, মাটি মিক্স টিক্স করে। কতটা মাটি দেবে?
বাবা আমার ভালোই ঠান্ডা লেগেছে। এই যে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা বললে তাই তো, এই যে দেখো এই গাছটা বসানো হচ্ছে। এই ফুলগুলোর কালার মনে হয় গোলাপি টাইপের কিছু একটা হবে। এটা গোলাপি হবে, হলুদটা তো বাইরে বসানো আছে। এইখানে দেখতে পাচ্ছো একটা, এই যে ওই যে এইটা এটা ভেঙে গেছে। তো এখানে আরো একটা গাছ বসানোর জন্য এই যে এটা লাল কালারের টবটার মধ্যে দেওয়া হচ্ছে। এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, টবই বলে হয়তো, কেউ তোমরা জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই গাছটাকেও কি বলে জানি না, তবে এই গাছের ফুলগুলো আমি দেখেছি, এই গাছটা ফুলগুলো আমি দেখেছি, ভীষণ সুন্দর ফুলগুলো দেখতে হয়। কালকে আর্জেন্টিনা জিতেছে, অনেকে আজকে তার জন্য ফিস্ট করছে, পিকনিক করছে, আর আমরা আজকে কাজ বসাচ্ছি, তাই তো, তাই তো। তো আমাদের সত্যি কথা বলতে ফ্ল্যাটে থাকি তো আমরা, তো আমাদের গাছ বসানো সেরকম প্যাসেজ নেই, আর আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে থাকি, সে কারণে আরোই কোনো জায়গা নেই, তার মধ্যে রোদ হাওয়া এগুলো আসারও কোনো জায়গা নেই, তাই জন্য এইগুলোকে আমরা কিনে এনেছি গাছ মানে জানালার মধ্যে লাগাবো বলে। তো আমি সেটাও তোমাদেরকে দেখাবো কিভাবে জানালায় লাগানো হচ্ছে। আর তোমরা হয়তো অনেকে বলবে যে রাত্রিরে কেন, আসলে সকালবেলা তোমাদের দাদা টাইম পাবে না, আর আমি এইসব সত্যিই পারি না, সেজন্য রাত্রিবেলাই করা হচ্ছে। তবে রাত্রিরে সিসিটা পেয়ে যাবে, ভালোই থাকবে গাছ আশা করি। এই যে দেখো দুটোতে লাগানো হয়ে গেছে, এখানে আরো একটা লাগাচ্ছে। এই গাছই এই চন্দ্রমল্লিকায় এখানে লাগাবে হলুদ কালার, এটা হবে ঠিক গোলাপিও নয়, সেই বেগুনি বেগুনি টাইপের এরকম। তো ফুলগুলো ফুটলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এইখানে বসাচ্ছে হলুদ, এই যে এটা মানে এর ফুলটা হবে হলুদ হলুদ কালার। এটা অনেকটা মাটিটা হয়ে গেছিল, এগুলো অনেকটা মাটি হয়ে গেছে। তো ওই গাছটা লাগিয়ে নিক, তারপরে দেখাচ্ছি। আর এখানে দেখাই, দেখো এই একটা টব, এটা মাটির টব, এটা আমরা অনেকদিন আগেই কিনে এনেছিলাম, এতে গাছ বসানো ছিল, কিন্তু ওই যে বলছি আমাদের এখানে মাটি ভালো নয় তাই গাছ নষ্ট হয়ে যায়। আর এই দেখো এই টবটাতে আমি ডিজাইন করেছিলাম এইভাবে, পুরোটাতেই এইভাবে রং করেছিলাম, তবে বৃষ্টির জল পেয়ে এখানে মাঝে মধ্যে আমরা একটু বের করে দিতাম, তো বৃষ্টির জল পেয়ে দেখো এগুলো সব রঙগুলো উঠে গেছে এখানে, মানে এটা যখন আমরা এই এই ফ্ল্যাটে নতুন নতুন আসি তখনই এগুলো নেওয়া হয়েছিল, এই জন্য দেখো তাও রঙগুলো অনেকটাই বোঝা যাচ্ছে। তো এখানেও আরও একটা রেডি করছে, তবে গাছ নেই, গাছ ও আবার বললো কালকে আনবে। আর এই দেখো কুঁড়িগুলো তোমাদেরকে দেখাইছো, তোমরা বুঝতে পারছো কীরকম হবে। আর এটা দেখো, দেখো হলুদ হলুদ কুঁড়ি একদম ফুটে রয়েছে। তো চলো এবারে গাছগুলোকে জানালার মধ্যে লাগিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ততক্ষণ ওইগুলোকে রেডি করে নিই, তারপরে তার মধ্যে আমি একটু আমার ঘরে দেখিয়ে দিই আমি গোপালকে। আর এই হচ্ছে আমার খাট, এই ছো এই খাটটা হচ্ছে, এই খাটটা তোমাদের দাদার হাতে তৈরি, মানে দাদার হাতে বানানো আর কি। আর এই দেখো, এই দেখো আমার গোপাল, মায়াপুর ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই এই সোয়েটারটা ওর জন্য কিনে এনেছিলাম, পরিয়েই রেখেছি, দেখো কি মিষ্টি লাগছে। আর এখানে আমার সব কিছু থাকে আর কি, তো জায়গা অনেক শর্ট, ওই জন্য এখানেই রাখা হয়েছে। তো চলো এবারে দেখি গাছগুলো কোথায় লাগাই। তো এই যে দেখো আমার হাতে একটা গাছ আছে, এই যে গাছগুলোকে আমি নিয়ে যাচ্ছি এখন বাইরে, ওই যে বললাম না জানলায় টাঙানো হবে, তো ওই জন্য নিয়ে যাচ্ছি।
যে দেখো আমার হাতে একটা আছে আর বাদ বাকি তোমাদের দাদার হাতে আছে, কারণ আমার হাতে একটা ফোন আছে, মানে আমি ভিডিওটা করছি এই কারণে আমি একটাই নিতে পেরেছি। আর এইখানে আমরা হ্যাঙ্গিং করব, তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো তোমাদের দাদা এখানে সুন্দরভাবে হ্যাং করে দিচ্ছে, মানে টাঙিয়ে দিচ্ছে, আর ও দেখে নিচ্ছে যাতে পড়ে না যায়। আর এখানে পড়ে যাওয়ার চান্সটা খুব বেশি, এই জন্য একটু বেঁধেও দেবে ও, আর দেখছে কীভাবে কীরকমভাবে বসালে হবে। তো দেখো এই যো এই এইরকমভাবেই আমাদের জানালাতে লাগাতে হবে। তো এই যো দেখতে পাচ্ছ টব লাগানো হয়ে গেছে, গাছ লাগানো, মানে এই টবগুলোতে গাছ লাগানো। এটা হচ্ছে আমাদের বাইরের জানালাটা, আমাদের ব্যালকনি নেই, কিছু করার নেই, তাই বাইরে জানলায় এইভাবে গাছ লাগালাম। তো আরও গাছ লাগাবো। আর এই দেখো নিচেও একটা গাছের টব লাগানো আছে, ওইদিকে একটা আছে, সেসব আমি তোমাদেরকে সকালবেলা দেখাবো। তো চলো এই গাছগুলো সকালবেলা কেমন থাকে আবার তোমাদেরকে সকালবেলা দেখাচ্ছি। তো এখন বেজে গেছে রাত্রি 9:30, এখনও আমাদের রাত্রিরে রান্না কিছুই হয়নি। তো রাত্রে রান্না হবে বলে এখানে দেখো সবজি কাটা হচ্ছে, ফুলকপি, সিম, বিট, আলু, পেঁয়াজকলি, পেঁয়াজ, এগুলো সব কাটা হচ্ছে, এগুলো সব একসাথে ভাজা হবে আর হবে রুটি। তো চলো এগুলো কেটে নিক, তারপরে আবার দেখা হচ্ছে। তাই যে এখানে সব কিছু কাটা ডান, এখন আমি এগুলোকে ধুয়ে আর ভাজতে দেবো। এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তো চলো এগুলো ভাজতে দিই, তোমরা দেখতে থাকো। আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এই সবজিগুলো কেটে দিয়েছি বা ওগুলো ভাজতে। আর আমি এইটা করতে করতে রুটিও বানিয়ে নেবো, কারণ প্রায় 10টা বাজতে যায় রাত্রি। তো এখন অনেকটা দেরি হয়ে গেছে আমার রান্না বান্না করতে। আর আজকে আমি ব্লগটা সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম, ভাবলাম কী করা যায় তোমাদের সাথে, আমি ডেলি লাইফে কী করছি সেগুলোও শেয়ার করি। তো আশা করি আমি সেগুলো চেষ্টা করবো ভালোভাবে সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করার, আর তোমাদেরও হয়তো ভালো লাগবে কারণ তোমরা আমার পাশে আসো, আমি জানি, আর এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার আরও ভালো লাগবে। তো আজকের ব্লগটাকে আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি, আর পরের পরের দিনগুলো আমি চেষ্টা করবো সকাল থেকে শুরু করার। তো চলো তোমরা দেখতে থাকো আমি কী কী করি। তো আমি এখন বানিয়ে নেবো রুটিটা, তো তোমরা দেখতে থাকো। তো আমি একদিকে রুটি বানাচ্ছিলাম আর তোমাদের দাদা একদিকে ভাজাটা একটু নেড়ে দিচ্ছিল। তো দেখো আমার আমি রুটি বানাচ্ছি, তো রুটি বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো আমি ভয়েসে বলছিলাম, তবে অনেকটা বেশি আওয়াজ হচ্ছিলো কারণ বাইরে থেকে গান টান শোনা যাচ্ছিলো, সে কারণে আমাকে আবার ভয়েস ওভার করতে হলো। তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও, আমি প্রথম প্রথম করছি, সেরকম কিছুই জানি না। তো আমি যেটুকু পারছি আমার আমার ডেলি লাইফে কী হচ্ছে না হচ্ছে শেয়ার করছি। তো আমি আমার মতো করে আমি শেয়ার করছি, হয়তো অনেকের ভালো লাগবে আবার অনেকের ভালো লাগবে না। তো যাদের লাগবে না তারা অবশ্যই বলো, আর যাদের লাগবে তারাও বলো, তবে আমি আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এইখানে দেখো এই যে তোমাদের দাদা এখন দেখছে টিভি, আর আমাদের দুজনেরই খাওয়া হয়ে গেছে, আর গোপালকেও খেতে দেওয়া হয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি, মানে শুয়ে দিয়েছি, তারাও তোমাদেরকে দেখাই। এই যে দেখো
মশারির ভেতরে ওকে এখন ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, আবার সকালবেলা উঠবে, দেখলে ওকে শুয়ে দেওয়া হয়েছে, আর আমরাও এবারে শুয়ে পড়বো, অনেক বেজে গেছে ঘড়িতে। তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো আবার দেখা হবে নেক্সট ব্লগের সাথে, ততক্ষণ টাটা, গুড নাইট।